প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুথশ্রী ফাইভের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজেই বুথশ্রী সম্পর্কে অনেক কিছু শিখতে পারছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব ফ্লোট, ক্লিয়ার ফিক্স এবং এসবিজি আইকন সম্পর্কে আলোচনা করব। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে বুথশ্রী ফোরে আসলে নিজস্ব কোনো আইকন ছিল না, বাট বুথশ্রীপের ফাইভের এসবিজি আইকন রয়েছে, সেগুলো ব্যবহার আমি এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আসলে গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি যে কোডটা করেছিলাম তার আউটপুট। আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিচ্ছি, একটু সময় নিচ্ছি। ওকে ফাইন। তো গত লেকচার ভিডিও টিউটোরিয়াল কোডটা আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, একেবারে ফ্রেশ স্টার্ট করতে যাচ্ছি। এই যে বডির এখানের মধ্যে যা যা কিছু আছে সব আমি সরিয়ে দিচ্ছি, এতটুকু ফাইন। বাট এইখানে অবশ্যই আমার বুটস্ট্র্যাপ ফাইভের যে সিডিএনটা আছে সিএসএস এ সেটা লাগবে, এবং জাভাস্ক্রিপ্টের সিডিএনটা আমি রেখে দিয়েছি বরাবরের মতোই। ওকে, সেভ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু চলে গিয়েছে, একেবারে ফ্রেশ স্টার্টিংটা করতে যাচ্ছি। তো প্রথমে ফ্লোট, আপনারা সিএসএস এ ফ্লোট ব্যবহার করেছেন কিসের জন্য, যে একটির পাশে অন্যটি এরকম নিয়ে আসতে আপনার ফ্লোট ব্যবহার করেছেন। তো আমি এইখানে প্রথমে যে কাজ করবো কিছু ডিপ নিয়ে নিচ্ছি। ওকে, তো এই জায়গায় আমি স্পেস বের করে একটা ডিব এখানে তৈরি করছি। সেই ডিবের মধ্যে আমি আসলে আরও দুইটি ডিব নেব। তো প্রথমে জাস্ট দুইটি ডিব তৈরি করে নিই। ওকে, পাশাপাশি দুইটি ডিব তৈরি করে নিই। এখানে আমি আইডি দিয়ে দিচ্ছি জাস্ট আমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, আমি এর আইডি হিসেবে এটা দিচ্ছি লেফট ডিব। ওকে, জাস্ট আমাদের বোঝার জন্য। ওকে, লেফট ডিব, লেফট ডিবের মধ্যে যে কোনো কিছু রাখতে পারেন এখানে, আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন। আমি এখানে এস টু দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে লেফট ডিব, অ্যান্ড দেন এখানে একটি প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, প্যারাগ্রাফের মধ্যে কিছু টেক্সট নিয়ে নিচ্ছি, লোরাম 20 দিয়ে কিছু টেক্সট নিয়ে নিলাম, ফাইন। তো দেখতে পাচ্ছেন এখানে লেফট ডিপটা চলে এসেছে। দেন যে কাজটা করবো এক্স্যাক্টলি এই ডিপ এতটুকু আমি আবারও কপি পেস্ট করে নিচের দিকে বসিয়ে দিচ্ছি। এবার আমি রাইট ডিপ নামে আরেকটি ডিপ তৈরি করতে যাচ্ছি। ওকে, রাইট ডিপ, এবং এখানে টেক্সট হিসেবে দেখাতে যাচ্ছি রাইট ডিপ। সো দুইটি ডিপ আমি তৈরি করেছি মূলত, একটি হচ্ছে লেফট ডিপ, আমি এখানে আরেকটু ইয়ে করে নিচ্ছি, জায়গা করে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সো এবার এই যে লক্ষ্য রাখেন, লেফট ডিপ এবং রাইট ডিপ দুইটি ডিপ রয়েছে। তো আমি এদের ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। আমরা সেই ক্ষেত্রে বুটস্ট্র্যাপের ক্লাস ব্যবহার করতে পারি, ক্লাস ব্যাকগ্রাউন্ড, এটা দিচ্ছি প্রাইমারি, সেভ করে নিলাম। এবার এটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করা হয়ে গেছে, এবং রাইট ডিপের জন্য যে কাজ করবো এখানে আরেকটি ক্লাস নিচ্ছি বুটস্ট্র্যাপের সেকেন্ডারি, ফাইন। তো আমাদের ক্লাস তৈরি করা হয়ে গেছে। এবার আমাদের উদ্দেশ্য কি, এই দুইটাকে পাশাপাশি নিয়ে আসা, সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তো সেই জন্য আমরা যে কাজ করব, আমরা এদেরকে ফ্লোট ব্যবহার করতে পারি ডিরেক্টলি। তো এই যে ডিপটা রয়েছে লেফট ডিপ, সেটাকে কোন দিকে ফ্লোট করতে যাচ্ছি এটা বলে দিতে পারি। আমি চাচ্ছি এখানে ফ্লোট স্টার্ট। ওকে, সো ফ্লোট স্টার্ট যেটা অর্থাৎ লেফটের দিকে আমি চাচ্ছি, শুরুর দিকে এটা চাচ্ছি, সো ফ্লোট স্টার্ট, অ্যান্ড দেন এটাকে আমি নেব ফ্লোট এন্ড, এরকম করতে যাচ্ছি। ওকে, সো স্টার্ট অ্যান্ড এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য সেটা কন্ট্রোল করতে পারবেন, বাট আমি এখানে ফ্লোট স্টার এবং ফ্লোট অ্যান্ড সেটা ব্যবহার করতে চাচ্ছি, দ্যাটস ইট, এতটুকু। তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্টার্ট করেছি, অ্যান্ড করেছি, বাট তাদের কোনো উইথ দেয়নি ডিপগুলোর। তো ডেফিনেটলি আমার এই ডিপগুলোর উইথ দিতে হবে, যে এটা কতটুকু জায়গা নেবে 100% থেকে, এবং এটা কতটুকু জায়গা নেবে সেটা বলে দিতে হবে। তো আমরা এরকম খুব সহজেই করতে পারি, এখানে উইথ দিয়ে দিতে পারি, সাপোজ আমি এখানে উইথ দিচ্ছি এটা 50, এবং এটার উইথ দিয়ে দিচ্ছি আমি আবারও 50 দিয়ে দিচ্ছি এই জায়গায়। ওকে, উইথ 50, ফাইন, এতটুকু করে নিলাম। দেখতে পাচ্ছেন দুইটা পাশাপাশি চলে এসেছে এবার। ওকে, ফাইন, বাট এখনও পর্যন্ত আমরা কিন্তু এই যে ফ্লোটগুলো যখন শেষ হবে তখন কিন্তু আমরা কোনো কিছু ক্লিয়ার করিনি, এবং তাতে করে প্রবলেম কী হবে সেটা আমি দেখাচ্ছি। এবার এখানে নিচে আরেকটি ডিপ দিচ্ছি, জাস্ট এটার উদ্দেশ্য আমি এখানে প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, আপনি একটু পরেই বুঝতে পারবেন এটা কেন আমি নিয়েছি, লোরাম 20 নিয়ে নিচ্ছি। ওকে, ফাইন। তো এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি আমি চাইলে, এখানে যে কোনো কিছু দিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো। সাপোজ আমি এখানে ক্লাস নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড সাকসেস দিচ্ছি। ওকে, ব্যাকগ্রাউন্ড সাকসেস দিয়ে দিলাম, ফাইন, এতটুকু করে নিলাম। এবার সে ফর এক্সাম্পল আমি যদি এখানে এরকম উইথ দিই 20, 25, ওকে, এটা 25 দিচ্ছি, সেভ করে নিচ্ছি। এই যে 25-এর যেহেতু এখানে জায়গা পেয়েছে, কারণ আমরা প্রথমটা দিয়েছিলাম 50 এবং পরেরটা দিয়েছি 25, 75, সো এই রোয়ের মধ্যে 75 যেহেতু জায়গা, অর্থাৎ এখনও 25 বাকি, সেই কারণে আমাদের 3 নম্বর রো যেটা আসলে এখানে আসার কথা না, আমরা চেয়েছিলাম নিচের দিকে আসবে, সেটা এইখানে জায়গা করে নিয়েছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কী করতে হয়, ফ্লোট ক্লিয়ার করতে হয়, যেমনটা আমরা সিএসএসে শিখেছি। তো এখানে কীভাবে ক্লিয়ার করবো, খুবই সহজ। এই যে লেফট ডিপটা কোথায়, এইখানে, দেন রাইট ডিপ আর লেফট ডিপ এই দুটোকে একটা ডিপের মধ্যে নিয়ে রাখবো, এই এতটুকু অংশ আমি কেটে নিলাম। সো লেফট ডিপ রাইট ডিপ দুইটা কেটে নিলাম, এদেরকে আমি একটা ডিপের মধ্যে রাখবো, লক্ষ্য রাখবেন। ওকে,
সো এই পুরো লেফট ডিপ এবং রাইট ডিপকে কী করেছি, একটি ডিপের মধ্যে রেখেছি। এবার সেই ডিপটাকে আমি যে কাজটা করে দেবো, বুটস্ট্র্যাপের ক্লিয়ার ফিক্স যেটা আছে সেই ক্লাসটা আমি ব্যবহার করবো এইখান থেকে, ক্লিয়ার ফিক্স। ওকে, ফিক্স সেভ করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ার করা হয়ে গেছে, যতটুকু জায়গা নেওয়ার নেই সমস্যা নেই, বাট এই এতটুকুর পরে সব কিছু ক্লিয়ার করা হয়ে যাবে, অর্থাৎ এটা আর উপরে যাবে না, সে তার জায়গা মতো এখানে বসবে। ওকে, সো কীভাবে ক্লিয়ার করতে হয় আশা করি সেই বিষয়টাও আপনারা এখান থেকে বুঝতে পারলেন। তাহলে আমরা এখানে কী কী শিখলাম, ফ্লোট শিখলাম, ক্লিয়ার ফিক্স শিখলাম, এবার দেখি যে এসবিজি আইকন কীভাবে ব্যবহার করতে হয়। ওকে, তো সেই জন্য আমি এখানে জাস্ট একটা বাটন নিয়ে নিচ্ছি, বাটনের মধ্যে দিচ্ছি সাবমিট হোয়াটএভার। তো এখানে দেখতে পাচ্ছেন বাটনটি দেখাচ্ছে, এটাকে ডিজাইন করে নিই আমরা বুটস্ট্র্যাপের সাহায্যে, বাটন বাটন প্রাইমারি দিয়ে দিচ্ছি, সেভ করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ডিজাইন করা হয়ে গেছে। তো এসবিজি আইকন ব্যবহার করার জন্য যে কাজটা করতে পারি আমরা, এখান থেকে লক্ষ্য রাখবেন এই হেল্পার থেকে আপনারা কিন্তু ক্লিয়ার ফিক্সের ব্যবহার দেখে নিয়েছেন এই মুহূর্তে। ওকে, এবার চলুন এখানে এক্সটেন্ডে চলে যাই। এক্সটেন্ডে দেখতে পাচ্ছেন এই যে আইকনস রয়েছে, আইকনসে গেলাম এবং আইকনসে বুটস্ট্র্যাপ আইকন, বা আপনারা যদি গুগলে বুটস্ট্র্যাপ আইকন লিখে সার্চ করেন এই জায়গায় চলে আসবেন ডেফিনেটলি। বুটস্ট্র্যাপ আইকন থেকে আমরা যে কাজ করতে যাচ্ছি, আমরা বুটস্ট্র্যাপের আইকনগুলো ব্যবহার করতে যাচ্ছি। তো সেই জন্য এই যে এইখানে লার্ন মোর অ্যাবাউট বুটস্ট্র্যাপ আইকন, এখানে চলে গেলাম। আপনারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন, আপনারা যে কোনো প্রজেক্টে বুটস্ট্র্যাপের আইকন ইউজ করতে পারবেন। আপনাদের বুটস্ট্র্যাপ যে ইউজ করা লাগবে এমন কথা না, আমরা এনপিএম এর মাধ্যমে বুটস্ট্র্যাপ আইকনের পুরো লাইব্রেরিটাই নিয়ে নিতে পারবেন। তো সে ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে এই এই আইকনটা ব্যবহার করতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে অনেকগুলো অপশন আছে, ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমি চাই, আমি যেটা করব কপি এইচটিএমএল, এই এইচটিএমএলটাকে এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, এবার আমি এখানে সাবমিট না, আমি এখানে দিচ্ছি অ্যালার্ম, যেহেতু সিমিলার টাইপের নিয়েছি অ্যালার্ম নিলাম, সেভ করে নিচ্ছি, এখানে পেস্ট করব এই জায়গায় অ্যালার্মের ঠিক উপরে, কারণ আমি চাচ্ছি যে আইকন যেটা রয়েছে সেটা আমার এই জায়গায় দেখাবে অ্যালার্মের ঠিক আগে। সো অ্যালার্ম টেক্সটের আগে আমি এই আইকনটাকে বসিয়ে দিচ্ছি, যেটা আমি কপি করে নিয়ে এসেছি, এই যে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আইকনটা চলে এসেছে। এবার এটাকে আপনার চাইলে মডিফাই করতে পারেন, এখানে উইথ হাইট এই বেলগুলো চেঞ্জ করে দেখতে পারেন, ফিল ক্লাস এগুলো চেঞ্জ করে, ক্লাস চেঞ্জ করবেন না কারণ আমরা যেহেতু এটা বাই বাই অ্যালার্ম এটা ইউজ করছি, সেক্ষেত্রে ক্লাস চেঞ্জ করবেন না, বাট উইথ হাইট এগুলো চেঞ্জ করে দেখতে পারেন। ওকে, তো অবশ্যই এটাকে আরও কালারাইজ করতে পারবেন, স্টাইলাইজ করতে পারবেন বলে আমি আশা করি। তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, এখানে দেখে নিয়েছেন কীভাবে এসবিজি আইকন ব্যবহার করতে হয়, ফ্লোট এবং ক্লিয়ার ফিক্স ব্যবহার করতে হয়। প্র্যাকটিস করতে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।